नमस्कार बंधुरा, वेलकाम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो गाइज, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল কে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের বেশ কিছু পরিবর্তন তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হবেই, আর মাত্র কটা দিন রয়েছে, অনেক কিছু নাম বেরিয়ে আছে, তার মধ্যেই একটা কনফার্ম আপডেট বেরিয়ে আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশান অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে ইস্ট বেঙ্গলের এবছরের বিদেশি চয়ন মোটেই ভালো হয়নি। তো মোটের ওপর ক্লেটন সিলভা যতটা ভালো ফুটবল খেলছে, বাকিদের ফুটবল কিন্তু মোটেই ভালো লাগছে না। তো তার জায়গায় জর্ডান দোহাটি মিডফিল্ডে কিছুটা ভালো ফুটবল খেলার চেষ্টা করছে। তো এবার যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসবে, তার যে সেই জায়গাতে অনেক প্লেয়ার পরিবর্তন হবে, বিশেষ করে বিদেশিদের দিকে নজর দিয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইন। তো এই রকমের যে বিদেশিদের তিনি দলে নিয়েছেন, তারা সেইভাবে সফল হতে পারেনি। তো আইএসএলের এক্সপিরিয়েন্স প্লেয়ারকেও তিনি এনেছিলেন, ইভান গঞ্জালিস মাঝমাঠের জন্য এনেছিলেন, ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার যাকে বলা হয় তিনি হচ্ছেন লিমা, কিন্তু তারা সেইভাবে ধারাবাহিক ফুটবলটা খেলতে পারেনি। আর লিমার তো চোট আঘাতের সমস্যা হচ্ছে, কিছু ম্যাচ খুব ভালো খেলছেন, কিছু ম্যাচে স্টার্টই করতে পারছে না, তো তার একটা সমস্যা রয়েছেই। অবশ্যই এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে অবশ্যই পরিবর্তনের ভাবনা ভেবেছে ইস্ট বেঙ্গল। তো এই প্লেয়ারের পরিবর্তে কে আসতে পারে, অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে আইএসএলের কোনো প্লেয়ার আসবে নাকি ওয়ার্ল্ড কাপের কোনো প্লেয়ার আসবে, এরকম অনেকই আপডেট অনেক জায়গা থেকে বেরিয়ে এসেছিলো, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই মুহূর্তের যে আপডেটটা বেরিয়ে আসছে, নীলটোপাল বসাক তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে একটা প্লেয়ারের উপর নজর রেখেছে, কিন্তু প্লেয়ারের নাম কি সেই ব্যাপারে তিনি মুখ খুলতে নারাজ, কিন্তু প্লেয়ারের নামটা কি সেটাও অনেক জায়গা থেকে আপডেট বেরিয়ে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো নীলটোপাল বসাকের মতে রুয়ান্ডার লিগে খেলছে, অর্থাৎ রুয়ান্ডার যে জাতীয় দল সেখানে হয়ে খেলছে। তো রুয়ান্ডার যদি জাতীয় দলের কথা বলা হয়, তারা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই নিচে রয়েছে, আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটা নিচে রয়েছে, 137 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। তো আমাদের দেশের থেকেও যেহেতু নিচে রয়েছে, সেখানে কীভাবে ইস্ট বেঙ্গল তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টই জানে, হয়তো কম টাকায় পুষ্টিকর খাদ্য হিসাবে এইরকম প্লেয়ারকে নিতে চাইছে। তো এই প্লেয়ারটা যদি কথা বলা হয়, কেভিন মুয়ের 24 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, তো তিনি তার দেশের হয়ে 24টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এছাড়া প্রিমিয়ার লিগে তিনি 22 ম্যাচ খেলেছেন, সেখানে 1টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। তো 24 বছরের এই প্লেয়ারের উপর টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। এবার দেখা যাক এই আপডেটটা যেটা বেরিয়েছে সেটা কতটা সত্যি হয়, আর যদি সত্যি হয় সেটা খুব যে ভালো চয়েস হবে ইস্ট বেঙ্গলের জন্য সেটা আমি বলবো না, কারণ আমাদের দেশের থেকে যে দেশের লিগ আরও বেশি নিচে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে, সেই দেশের প্লেয়ার এসে কতটা ভালো ফুটবল খেলতে পারবে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে সেটা সত্যিই প্রশ্নচিহ্ন। এর জায়গায় যদি আইএসএলের কোনো অভিজ্ঞ প্লেয়ারকে দলে নিত সেটা অনেক ভালো হতো, কিন্তু দেখা যাক ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত কি এই রকমের প্লেয়ারকে দলে আনে। তো এই প্লেয়ারটার প্রোফাইল দেখে যেটা মনে হয়েছে, প্লেয়ারের প্রোফাইল কিন্তু খুব ভালো, খুব খারাপ নয়। তো তোমরা অবশ্যই তার প্রোফাইলটা একবার চেক করে দেখতে পারো, কিন্তু এর থেকে অভিজ্ঞ এবং ভালো প্লেয়ার আনতেই পারত ইস্ট বেঙ্গল। যদিও এর সঙ্গে শুধুমাত্র একটা কথাবার্তা চলেছে, এখনও পর্যন্ত যে ডিল ডান হয়ে গেছে সেটা নয়, কথাবার্তা দুপক্ষের মধ্যে চলেছে। এবার দেখা যাক, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো এখনও কিছুটা দেরি আছে, তো এর মধ্যে যদি অন্য কোনো ভালো প্লেয়ারকে পেয়ে যায় সেক্ষেত্রে এর সঙ্গে নাও এগোতে পারে কথাবার্তা। তো এরকমই একটা আপডেট ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।